আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে উত্তর কোরিয়ার হুমকি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবক। তারপরে জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের চীনা কূটনীতি, মার্কিন আধিপত্যের চির। তাছাড়া রয়েছে ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প, নিহত 14। এরপরে জানিয়ে দেব ইমরান খানের শুনানি হচ্ছে না, জানালেন আদালত। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের আশঙ্কা, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তর কোরিয়ার হুমকি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে প্রস্তুত 8 লাখ তরুণ স্বেচ্ছাসেবক। উত্তর কোরিয়া দাবি করেছে মার্কিন সাম্রাজ্যবাদী ও অন্য শত্রুদের বিরুদ্ধে লড়তে তাদের সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হয়েছেন অন্তত 8 লাখ তরুণ। গত শুক্রবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোদাং সিনমুম এক সচিত্র প্রতিবেদনে এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে স্বেচ্ছাসেবকরা দেশের শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে এবং দুই কোরিয়াকে একীভূত করার অঙ্গীকার নিয়ে সেনাবাহিনীকে তালিকাভুক্ত হতে নাম লিখিয়েছেন। প্রকাশিত ছবিতে দেখা যায় সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখাতে কনস্ট্রাকশন সাইটের যুবকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। শনিবারে একই বিষয় প্রতিবেদনে রোদাং সিনমুম লিখেছেন অন্তত 8 লাখ শিক্ষার্থী ও শ্রমিক একযোগে শত্রুকে ধ্বংস এবং তাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যুদ্ধে সেনাবাহিনীর ইয়ুথ ভ্যানগার্ড হিসেবে নাম লিখিয়েছেন, কারণ মার্কিন সাম্রাজ্যবাদী ও তাদের পুতুলরা উত্তর কোরিয়াদের স্বাধীনতা, উন্নয়ন ও বাঁচার অধিকারকে ধ্বংস করতে চায়। এদিকে মধ্যপ্রাচ্যের চীনা কূটনীতি, মার্কিন আধিপত্যের চির। পশ্চিম এশিয়াকে এখনো অনেকেই মধ্যপ্রাচ্য নামে ডাকেন। 19 শতকে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী থেকে এই অভিধার সৃষ্টি, তবে গত শতকের গোড়ায় মার্কিন নৌবাহিনীর সমরকুশলীর নামটিকে প্রসিদ্ধি দেন। অতপর পশ্চাত্যের অধীশ্বরদের এই প্রাচ্য দর্শন বিশ্ব রাজনীতি পরিসরে নিরঙ্কুশ আধিপত্য জারি করে। গত কয়েক দশকে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ঘটেছে। সোভিয়েত উত্তর একমেরু দুনিয়া আজ আর নেই, কিন্তু পশ্চিম এশিয়ায় কিছুকাল আগে পর্যন্ত ব্রিটেন এবং পশ্চিম ইউরোপের অনুগত্যে পরিপুষ্ট ওয়াশিংটনের দাপট প্রবল ছিল। বিশেষত এই অঞ্চলের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবাদ বিরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের গুরুত্ব ছিল প্রশ্নাতীত। কি আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কি সহিংসতা, দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি ও লালনে তাদের প্রাধান্য বজায় থেকেছে। রাশিয়ার প্রতিস্পর্ধী ভূমিকা আজও গুরুতর, কিন্তু ভ্লাদিমির পুতিন যথার্থ কোন কূটনৈতিক বিকল্প রচনা করতে ব্যর্থ, বিশেষত পশ্চিম এশিয়ায়। এই বিকল্প রচনায় কাজটিতেই সম্প্রতি একটি বড় ধরনের সাফল্য অর্জন করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 2016 সালের ইরান ও সৌদি আরবের মধ্যে তীব্র বিবাদের পরিণামে দুই রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। 7 বছর পর তাদের সেই বিচ্ছেদের অবসান ঘটাতে সম্মত হয়েছে এবং তেহরান ও রিয়াদের সেরাতার জোড়া লাগানোর এই কাজটিতে মধ্যস্থতা করেছে চীন। এই কাজ সহজ ছিল না। পশ্চিম এশিয়ার রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে ইরান ও সৌদি আরব বরাবরই প্রতিদ্বন্দ্বী। শিয়া সুন্নি বিভাজন সেই রেশারেশির একটি অঙ্গ। বিশেষত 4.5 দশক আগে তেহরানের খোমেনি অভ্যর্থনের দ্বন্দ্বে প্রবল হয়ে ওঠে। 7 বছর আগে সৌদি আরবের এক শিয়া ধর্মনায়ককে মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে কূটনৈতিক বিচ্ছেদ। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের জামানায় আমেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা জারি। তার প্রতিক্রিয়ার একদিকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি জটিলতা হয়, অন্যদিকে সৌদি আরব ও ইরানের বিবাদের মধ্যস্থতায় কোনো সুযোগ আমেরিকার হাতে থাকে না। এই পরিস্থিতিতে চীন গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এসেছে, শেষ পর্যন্ত সাফল্য এসেছে। পশ্চিম এশিয়ার কূটনীতিতে চীন কার্যত এই প্রথম বড় কোনো ধরনের ভূমিকা নিল এবং এই গোটা বোঝাপড়া ও চুক্তির পর্বটিকে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। এই দুই ঘটনাকে মেলালে পশ্চিম এশিয়ার কূটনৈতিক মঞ্চে পাল্লা বদলের সম্ভাবনা প্রকট হয়ে ওঠে। আমেরিকার পশ্চিম এশিয়ায় তার গুরুত্ব অচিরেই ছাড়বে না, হারাবেও না। কিন্তু এই অঞ্চলে চীনও যে অতঃপর একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করবে সেই সত্য সুস্পষ্ট, তবে এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সৌদি আরবের সাথে চীনের সংযোগ দ্রুত বাড়ছে। অন্যদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে সহযোগী সদস্য হতে চলেছে ইরান। আন্তর্জাতিক কূটনীতির বৃহত্তর মঞ্চে বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পথে চীন দ্রুত অগ্রসর হচ্ছে। গত বছরে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ ঘোষণা করেছেন শি জিনপিং, উদ্দেশ্য সহজবদ্ধ করা। ঘরে বাইরে বহু সমস্যায় নাজেহাল প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে এই নতুন সমীকরণের মোকাবেলা করবেন তা কি তিনি জানেন? মনে পড়তে পারে তার এক পূর্বসূরি 3.5 দশক আগে নয়া বিশ্ব ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন। এখন তিনি আর এক নয়া বিশ্বের ব্যবস্থার মুখোমুখি। ওই ব্যবস্থা পৃথিবীর পক্ষে শুভ হবে কিনা বলা কঠিন। পার্টি শাসিত চীন এবং তার একনায়ক শি জিনপিং এবং দুনিয়াদারির উদ্যোগে বড় রকমের আশঙ্কা জাগায়।
কিন্তু ক্ষমতাবান পশ্চিম বিশ্ব আপন খেয়ালে প্রাচ্য পৃথিবীকে নানা ভাগে বিভাজিত করে দেখবে আর অবশিষ্ট দুনিয়া সেই দর্শন মেনে নেবে। এদিকে ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্প নিহত 14। ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে অন্তত 14 জন নিহত হয়েছেন। এদের মধ্যে ইকুয়েডরের 13 জন এবং পেরুর একজন নাগরিক রয়েছেন। ইকুয়েডরের কর্তৃপক্ষ জানায় ভূমিকম্পে 126 জন আহত হয়েছেন, বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এতে ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় শনিবার 6.7 মাত্রার ভূমিকম্পটি কেন্দ্র ছিল ইকুয়েডরের উপকূলীয় গুইয়াস অঞ্চল। ভূমিকম্পটির জেরে 50 মাইল দূরেও কম্পন অনুভূত হয়। অন্যদিকে ইমরান খানের শুনানি আজ হচ্ছে না, জানালেন আদালত। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে শুনানি আজ হচ্ছে না। গতকাল শনিবার অতিরিক্ত দায়রা জজ আদালত জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইকবাল খান বলেন, ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে পিটিআই চেয়ারম্যানের উপস্থিতিকে হাজিরা হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে তাকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে তোষাখানা দুর্নীতি মামলা শুনানি করার মতো অবস্থা নেই। হাজিরা নেওয়ার পর তাদের আদালত প্রাঙ্গণ ত্যাগ করা উচিত, তবে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ বা টিয়ার গ্যাস নিক্ষেপের দরকার নেই। আজ আর শুনানি হচ্ছে না। এদিকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাকে 15 মিনিট ধরে আদালত প্রাঙ্গণের বাইরে আটকে রাখা হয় বলে এক অডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। গণমাধ্যমে প্রকাশিত একটি অডিও বার্তায় ইমরান খান বলেন, আমি বিচারিক আদালতের বাইরে 15 মিনিট ধরে অপেক্ষা করেছি এবং প্রবেশের চেষ্টা করছি, কিন্তু আমাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে এবং চেক পয়েন্ট তৈরি করা হচ্ছে। আমি আদালতে পৌঁছতে চাই, কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে ট্রাম্পের আশঙ্কা, মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করেছেন আগামী মঙ্গলবার তিনি গ্রেফতার হতে পারেন। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্ন তারকার বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। এই অভিযোগে তিনি গ্রেফতার হতে পারেন। গ্রেফতারের সংখ্যা প্রকাশ করে সমর্থকদের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। ম্যানহাটন জেলা অ্যান্টনি অফিস থেকে ফাঁস হওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আগামী মঙ্গলবার শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী ও যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে। অভিযোগ রয়েছে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা গোপন রাখতে তাকে অর্থ দিয়েছিলেন ট্রাম্প। ড্যানিয়েলসের দাবি, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই বিষয়ে মুখ না খুলতে তাকে $130,000 দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। 5 বছর ধরে এই ঘটনা তদন্ত করেছেন ম্যানহাটনের জেলা অ্যান্টনি। প্রসিকিউটররা এই ঘটনাকে ট্রাম্পকে অভিযুক্ত করবেন কিনা তা বিবেচনা করছেন, যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। জেলা অ্যান্টনি যদি ট্রাম্পকে অভিযুক্ত করেন তাহলে 76 বছর বয়সী ট্রাম্পই হবেন অপরাধে অভিযুক্ত একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবী CNBC জানিয়েছে, ম্যানহাটনের গ্র্যান্ড জুরি অভিযুক্ত করলে ট্রাম্প ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে আত্মসমর্পণ করবেন।